বললে যে হুজুর ফির মুরিদি মানি না। ফির মুরিদি আবার কি জিনিস? ফির এটা একটা ফার্সি শব্দ। আমার ভাইরা, এই ফার্সি শব্দ আপনার পীর মানা দরকার নাই, আপনি শুধু এতটুকু মানেন যে ওস্তাদ অথবা শায়েখ আপনি এতটুকু মানেন। কারণ দুনিয়াতে কেউ নিজে নিজে ডাক্তার হয় নাই, নিজে নিজে ইঞ্জিনিয়ার হয় নাই, নিজে নিজে এমনভাবে ব্যবসাও শিখে নাই নিজে নিজে। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমাদের মুরব্বী আছে, ওস্তাদ আছে। ঠিক তেমনিভাবে দিনের ক্ষেত্রেও আমাদের মুরব্বী আছে। আল্লাহকে যদি কেউ পাইতে চায়, সে যেন কোনো না কোনো আল্লাহ ওয়ালার সোহবতে যায়। সে বান্দা যদি সোহবতে যায়, অবশ্যই আজ হোক আর কাল হোক, সে একদিন না একদিন আল্লাহকে পাইয়াই যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আগুনের কাছে গেলে যেমন তাপ লাগে, বরফের কাছে গেলে যেমন ঠান্ডা লাগে, আতরের দোকানে গেলে যেমন সুগন্ধি ছড়ায়, ময়লার গোডাউনের পাশ দিয়ে হেঁটে গেলে যেমন ময়লার গন্ধ নাকে লাগে, ঠিক আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে দিল আত্মা এতটা পবিত্র হয়। তাদের সোহবতের দ্বারা আগে নামাজ মজা লাগতো না, এখন নামাজ মজা লাগে। আগে তেলাওয়াত মজা লাগতো না, এখন মজা লাগে। আগে জিকির মজা লাগতো না, এখন মজা লাগে। শুধু একটাই কারণ, সোহবত, সোহবত, সোহবত। সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, সাহাবাই কেরাম নবীজির সোহবতে যায়া সাহাবি হয়েছে, কথা ঠিক না? নবীজির সোহবতে যায়া সাহাবাই কেরাম সাহাবি হয়েছে। আমার ভাইরা, এমন একজন মানুষ সাহাবি অর্থাৎ নবীজির জামানায় ছিল, কিন্তু সে দিনের নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু সে পালন করেছে, কিন্তু নবীজিকে দেখে নাই, ওই ব্যক্তি কখনো সাহাবি হবে না। অবশ্যই সে নামাজ, রোজা, তেলাওয়াত, জিকির, ওজিফা যা কিছু আছে সব কিছু আদায় করার পর নবীজির সান্নিধ্যে যেতে হবে, নবীজিকে ইমানের সাথে দেখতে হবে, তাহলেই সে সাহাবি হবে। আবার ওই সাহাবাই কেরামদেরকে তাবিরা দেখার কারণে তারা তাবি হইছে। যদি তারা সাহাবাই কেরামদেরকে না দেখত, তাহলে তারা তাবি হইতো না। আবার আমার ভাইরা, ওই তাবে তাবিরা তাবিদেরকে দেখার কারণে তাবে তাবি হইছে। এজন্য যুগে যুগে আল্লাহ ওয়ালাদের সোহবতে যায়া মানুষের ইমান, আমল, আত্মা পরিশুদ্ধ করছে। সাহাবাই কেরাম নবীজির সোহবতে যায়া নিজের ইমানকে মজবুত করছে, নিজের আত্মাকে পরিশুদ্ধ করছে। সুবহানাল্লাহ। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতরজ সদ সালে তাআত বেরিয়া, না ওয়াজু সে, না কিতাবু সে, না জর সে পয়দা, ইয়ে মিলতে বুজুর্গ কি নজর সে পয়দা, কোন লৌহ নিজে নিজে হয়নি কবুশান, কোন বস্তু নিজে নিজে হয়নি মূল্যবান, কোন বস্তু নিজে নিজে হয়নি মূল্যবান। আত্মশুদ্ধির পথে যদি চলার ইচ্ছে করো, কামেল পীরের আঁচল তুমি মজবুত করে ধরো, কামেল পীরের আঁচল তুমি মজবুত করে ধরো, পীর বিহীন প্রেমের পথে চলিবে যে জোন, প্রেমের সন্ধান নাহি পাবে সে সবে জীবন, প্রেমের সন্ধান নাহি পাবে সে সবে জীবন। এই দুনিয়াতে নিজে নিজে কেউ ডাক্তার হয় নাই, নিজে নিজে কেউ ইঞ্জিনিয়ার হয় না, কোনো কোনো ডাক্তারের কাছে যাওয়া লাগে, কোনো না কোনো বুজুর্গর কাছে যাওয়া লাগে। এর মুসলমান ইমানদার ও যুবক ভাই, ভালো করে শুনিয়াল, এই দুনিয়াতে আল্লাহওয়ালা আছে, কিয়ামত পর্যন্ত আল্লাহওয়ালা আসবে। কোনো বাবা কখনো সন্তানকে বলে না, এরে বাবা ঈদের দিনে সকালবেলা নতুন পোশাক পরে ঈদগাহের ময়দানে যাইবা,
বাবা যদি সন্তানকে নতুন পোশাক কিনে না দেয়, বাবা ততক্ষণ পর্যন্ত হুকুম করে না। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলে, ও ইমানদার বান্দা বান্দিরা, তোমরাও আল্লাহওয়ালাদের সোহবতে যাও, তাহলে বোঝা গেল কেয়ামত পর্যন্ত একদল আল্লাহওয়ালা দুনিয়াতে থাকবে। তাদের পদাঙ্ক অনুসরণ করো, তাদের পদাঙ্ক অনুসরণ করে তাদের আমলের সাথে তোমার আমলটা মিলায় না। অনেকে বলে হুজুর নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দিব, আবার কেন আল্লাহওয়ালার কাছে যাব? এরে মুসলমান ইমানদার, তোমার নামাজটা যেন নামাজের মতোই হয়, তোমার তেলাওয়াতটা যেন তেলাওয়াতের মতো হয়, তোমার জিকিরটা যেন জিকিরের মতো হয়। এই জন্য আল্লাহওয়ালার সোহবতে যায়া নামাজ শিখো, তেলাওয়াত শিখো, জিকির শিখো, আমল শিখো। এরে নবীর উম্মত, ভালো করে শুনিয়া নাও, আল্লাহওয়ালাদের কাছে গেলে জিকিরের ওজিফা দেওয়া হয়। কেমন ওজিফা? আমার আল্লাহ জানা দেয়া, আইয়ুহাল্লাযীনা আমানু যুকুরুল্লাহ, হে ইমানদার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করো, আমাকে স্মরণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, হে আমার বান্দা, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ বান্দাকে স্মরণ করব। এ বান্দা তুমি আমাকে স্মরণ করো, দুনিয়ার সাধারণ মজলিসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে স্মরণ করব, ফেরেশতাদের মজলিসে। এ বান্দা তুমি আমাকে স্মরণ করো অক্ষমতার সাথে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে স্মরণ করব মাগফিরাতের সাথে। এ বান্দা তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে বান্দার দেরি হয়, আমি আল্লাহ আমার বান্দার ডাকে সারা দিতে দেরি করি না। হার গরিমে দেন তু তোই আর হায়, ঝুনা মাঙ্গে উসে তো বেজার হায়, আতি না ফি দার দুনিয়া না হাসান, আতি না ফি দার অকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাস্তিখারা দিল উলুমে ওয়াল গিনা, দেওয়ার জন্য আছো তুমি সব সময় আর কে, আওয়াজ দিয়ে বলেন কে, দেওয়ার জন্য আছো তুমি সব সময় আর, যে চাহে না তোমার কাছে তুমি যে বেজার, যে চাহে না তোমার কাছে তুমি যে বেজার। এরে নবীর উম্মত, আমরা তো মনে করি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু শবে বরাতে শবে কদরে বান্দার নিকটবর্তী হয় না, আমার আল্লাহ প্রতিদিন প্রথম আসমানে আইসা বান্দাকে ডাকে, আলা মিম মুস্তাগফিরিন ফাগফিরলা, এ বান্দা কে আসো গুনাগার, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ মাফ করে দিব। কার রিজিকের ফেরেশানি আছে আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা রিজিকের ফেরেশানি দূর করে দিব। কে অসুস্থ আছো আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সুস্থ করে দিব। বান্দা তুমি ভুলে গেছো আমার মাওলারে, বান্দা তুমি ভুলে গেছো আমার মাওলারে, রাত্রি নিশি ডাকেন তিনি বান্দা বান্দা বলে, রাত্রি নিশি ডাকেন তিনি বান্দা বান্দা বলে, কেমন করে রও তুমি ঘুমেরই ঘরে, কেমন করে রও তুমি ঘুমেরই ঘরে, বিছানা ছেড়ে সারা দাও মাওলারি ডাকে, বিছানা ছেড়ে সারা দাও মাওলারি ডাকে, রাতে তোমার কান্নাকাটি ভালো লাগে মোর, মজা লাগে আমার কাছে রোদন কান্না তোর। আমার ভাইরা রাত্র যখন শেষ পহরে চলে আসে, যখন রাত্র গভীর হয়ে যায়, ওই সময় রাত্রিকালীন একটা নামাজ আছে, আমার মায়ের নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা রাত্রিকালীন নামাজকে ছাড়বা না? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, রাত্রিকালীন নামাজ আবার কোন নামাজ? আমার মায়ের নবী ডাক দিয়া বলে, সাহাবীরা শুনো, রাত্রিকালীন নামাজ হলো তাহাজ্জুতের নামাজ, এই তাহাজ্জুতের নামাজ পূর্ববর্তী নবীগণদের একটা অভ্যাস। আমার ভাইরা,
আল্লাহর নবী বলে সাহাবায়ে কেরাম, রাত্রিকালীন নামাজকে তোমরা কখনো ছাড়বা না, রাত্রিকালীন নামাজকে তোমরা কখনো ছাড়বা না। আমার ভাইয়েরা, ওই সময়টা দুনিয়ার সব মানুষ ঘুমে নিমগ্ন, বান্দা যখন তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায় মাওলার কাছে দোয়া করে, মালিক তুমি আমার আমি তোমার, আমি ছাড়া তোমার অভাব নাই, তুমি ছাড়া আমার কেউ নাই, আমি ছাড়া তোমার অভাব নাই, বান্দা যখন মাওলার কাছে কান্দাকাটি কান্নাকাটি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দুই ফোঁটা চোখের পানির উসিলায় বান্দার জিন্দেগির সমস্ত গুণ আল্লাহ মাফ করে দেয়। এই জন্য আমার ভাইরা, রাত্রের বেলা যদি সময় থাকে কমপক্ষে দুই চার রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমার ভাইরা একশতবার সুবহানাল্লাহর জিকির করো, মৃদু মৃদু আওয়াজে আল্লাহকে ডাকো, একশতবার সুবহানাল্লাহর জিকির করিলে একশো গোলাম আজাদের সওয়াব মিলিবে, একশো গোলাম আজাদের সওয়াব মিলিবে, একশতবার আলহামদুলিল্লাহর জিকির করিলে একশো ঘোড়া দানের সওয়াব মিলিবে, একশো ঘোড়া দানের সওয়াব মিলিবে, একশতবার আল্লাহু আকবারের জিকির করিলে একশত উট কোরবানির সওয়াব মিলিবে, একশত উট কোরবানির সওয়াব মিলিবে, একশতবার নবীর উপর দুরুদ পড়িলে, একশতবার নবীর উপর দুরুদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে, হাসরেতে নবীজির পাশে থাকিবে। কার উপর দুরুদ শরীফ বলেন না, নবীজির উপর, কার উপর? হাদিস শরীফের মধ্যে আসছে, যদি কেউ নবীর উপর একবার দুরুদ শরীফ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দশটা গুণা মাফ করে দেয়, দশটা নেকি আমলনামায় দান করে, দশ গুণ মর্যাদা আল্লাহর কাছে বাড়ায় দেয়। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জানায় দেয়, আমার যেই সমস্ত উম্মত দুনিয়াতে বেশি বেশি আমি নবীর উপর দুরুদ পড়বে এমন উম্মত কিয়ামতের ময়দানে সবচাইতে আমি নবীজির নিকটবর্তী হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ, এরে নবীর উম্মত, এই জন্য কমপক্ষে একশতবার নবীর উপরে দুরুদ পড়ো, যে বা দুরুদ পাঠ করিবে সদা সর্বক্ষণ তাহার উপর হারাম হবে দোজখের আগুন, তাহার উপর হারাম হবে দোজখের আগুন। দুরুদকে যে মনে প্রাণে করিবে গ্রহণ, দুরুদকে যে মনে প্রাণে করিবে গ্রহণ, দোজাহানের সকল মাকসুদ হবে তার পূরণ, দোজাহানের সকল মাকসুদ হবে তার পূরণ। ওহে কাতা পাখির জাগ দিবে কি তোর ডানা, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা, মক্কাবাসী কাফেরদের ওই জ্বালা যন্ত্রণায় দোয়ায় রত ছিলে তুমি ওই জুলুমের বদলায়, দোয়ায় রত ছিলে তুমি ওই জুলুমের বদলায়। আমার ভাইরা, কেউ যদি রাত্রিবেলা একশতবার কমপক্ষে ইস্তেগফার পড়ে আল্লাহর নবী ঘোষণা দেয় আল্লাহর বান্দার অতীত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, এরপরে আরো আমলের কথা শুনেন, আল্লাহর নবী বলেন একটা আমল এমন আছে, জিব্বায় সহজ পাল্লায় ভারী, বলেন জিব্বায় সহজ পাল্লায় ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়, আল্লাহকে খুশি করতে বেশি বেশি প্রিয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। জিব্বায় সহজ পাল্লায় ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়, আল্লাহকে খুশি করতে বেশি বেশি প্রিয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী
বলে ও সাহাবায়ে কেরাম শুনো, আমি কি তোমাদেরকে জান্নাতের খনির কথা শোনাবো? স্বর্ণের খনি না, রূপার খনি না, আমি কি তোমাদেরকে জান্নাতের খনির কথা বলবো? সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ বলেন জান্নাতের খনি কোনটা? সাহাবায়ে কেরামদেরকে আমার নবী জানা দেয় জান্নাতের খনি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটার ভিতরে 99টা রোগের ঔষধ আছে। কয়টা রোগের ঔষধ? আওয়াজ দিয়ে বলেন কয়টা? 99টা রোগের ঔষধ। হাদিসের মধ্যে আসছে সবচাইতে নিম্নমানের ঔষধ হলো আল্লাহর বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশানি মুক্ত রাখবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী নবীর কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান রুমানদের জেলখানায় বন্দি, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলেন যেই আমলটা করলে আমার সন্তান রুমানদের জেলখানা থেকে মুক্তি পাওয়া যাবে। আল্লাহর নবী বলে ও সাহাবি তুমিও পড়ো, তোমার বিবিকেও বলো পড়ার জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুমিও পড়ো, তোমার বিবিকেও বলো পড়ার জন্য। একসাথে দুইজনে উভয়জনে স্বামী আর স্ত্রী রাত্রিবেলা নবীজির বাতলানো আমল শুরু করে দিলেন। যখন আমার ভাইরা সুবহ সাদিকের সময় হয়ে গেল, ফজরের নামাজের পূর্ব মুহূর্তে সন্তানটা ঘরের দরজার সামনে এসে বলে আব্বু দরজা খোলেন, আমি আপনার সন্তান ঘরে চলে আসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা জিজ্ঞাসা করে সন্তান তুমি না রুমানদার জেলখানায় বন্দি, তুমি কিভাবে আসলা? সন্তান বলে বাবা গো আজকে রাত্র যত গভীর হইতেছিল আমি তাকায় দেখলাম আমার হাত আর পায়ের বানগুলো তত দ্রুত ফুলতেছিল। আমি ধীরে ধীরে দরজার দিকে আগাইলাম, আগায় দেখি দরজাটাও খোলা। আমি আর একটু সামনে আগাইলাম, আগায় দেখি জেলখানার যেই প্রহরী আছে তিনি ঘুমন্ত অবস্থায় আছে। আমি আর একটু সামনে আগাইলাম, আগায় দেখতেছি মাঠের মধ্যে অনেকগুলো তাগড়া ঘোড়া দেখা যায়। আমি একটা তাগড়া ঘোড়ার উপরে উঠলাম, তাকায় দেখেন আমার পিছনে পিছনে বাকি ঘোড়াগুলাও উটগুলাও চলে আসছে। জোরে কোন সুবহানাল্লাহ। কত বড় হাতিয়ার আল্লাহর রাসূল আমাদেরকে দিয়ে গেছেন, কিন্তু মুসলমান মানতে রাজি না। আল্লাহর নবী বলেন কোনো বান্দা যদি রিজিকের পেরেশানির মধ্যে থাকে, রিজিক নিয়ে পেরেশানির মধ্যে থাকে, ওই বান্দা যেন বেশি বেশি পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা যদি বান্দা পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার রিজিকের পেরেশানি দূর করে দিবেন। সাহাবি যায় নবীর কাছে বলে ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমি আপনার কাছে আসছি, আমি গরিব মানুষ, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলেন যেই আমলটা করার দ্বারা আমার রিজিকের মধ্যে বরকত হয়ে যায়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবি তুমি বেশি বেশি পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাহাবি এক বছর পরে নবীর কাছে যা বলে নবী গো এই নেন আমার যাকাতের মাল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে যাকাতকে ফরজ করে দিয়েছে, আজকে এক বছর পূর্ণ হয়ে গেল যেই দিন থেকে আমি এই দুয়ার আমল করতে শুরু করলাম, ওই দিন থেকে আমার রিজিকের পেরেশানি দূর হয়ে গেছে। শুধু তাই না, আমার রিজিকে এই পরিমাণ বরকত হয়ে গেছে, এই পরিমাণ বরকত হয়ে গেছে নবী গো, আর লাগবে না, আমার জন্য যথেষ্ট হয়ে গেছে। আমার ভাইয়েরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা মসজিদে যায়ও দুনিয়ার কথা মনে রাখতেন না, তারা বাজারে যায়ও আল্লাহর কথা স্মরণ করতেন, আর আমরা মসজিদে যায়ও আজকে আল্লাহর কথা স্মরণ করি না। যে বান্দা আল্লাহকে স্মরণে রাখবে কিয়ামতের ময়দানে হাশরে মিজানে ফুলসিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে স্মরণে রাখবে। যে বান্দার অন্তরে আল্লাহর মহব্বত যতটুকু, তার কাছে মালিকের দাম যতটুকু, আল্লাহর দাম যেই বান্দার অন্তরে যতটুকু আল্লাহর কাছেও ওই বান্দার দাম ততটুকু। এজন্য আমার ভাইয়েরা আমি যে কথাটা বলতেছিলাম রাত্রিবেলা রাত্রিকালীন নামাজ যেটা তাহাজ্জুদের নামাজ, ওই নামাজ এত মজার নামাজ,
ওই রাত্রিকালীন নামাজ তাহাজ্জুদের নামাজের মধ্যে আল্লাহ পাক কেমন মজা রাখছে রে ভাই। আল্লাহর নবী বলেন, উম্মতে যখন সিজদা করে ইমাম মুহাম্মদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই আল্লাহকে প্রশ্ন করে, মালিক আমি যখন সিজদা করি, আমি যখন নামাজ পড়ি, তখন তোমার কাছে কোন আমলটা সবচাইতে প্রিয় মনে হয়? হাম্বল রহমতুল্লাহ আলাই আল্লাহকে প্রশ্ন করে, মালিক আমি তোমার কাছে জানতে চাই, নামাজের মধ্যে কিয়াম তোমার কাছে সবচাইতে বেশি প্রিয়, না রুকু তোমার কাছে প্রিয়, না সেজদা তোমার কাছে প্রিয়? ইমাম মুহাম্মদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির প্রশ্নের জবাবে আমার আল্লাহ জানায় দেয়, এ মুহাম্মদ ইবনে হাম্বল শুনো, আমার কাছে নামাজের মধ্যে কিয়াম বেশি প্রিয় না, রুকু প্রিয় না, সেজদা প্রিয় না, আমার কাছে কি প্রিয় জানো? আমার বান্দা যখন আমাকে সেজদা করে তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা কুদরতি পা বান্দার কপালের নিচে বিছায় দেই। শুধু তাই না রে হাম্বল, শুনো, নামাজের মধ্যে কিয়াম আমার কাছে বেশি প্রিয় নয়, রুকু আমার কাছে বেশি প্রিয় নয়, আমার কাছে প্রিয় হলো কলা কাসরাতুস সুজুদ, আমার কাছে সবচাইতে প্রিয় হলো বান্দার সেজদা, আমার কাছে সবচাইতে প্রিয় হলো বান্দার সেজদা। সুবহানাল্লাহ, সেজদা করে দেখো তুমি নামাজে কি মজা, মাওলার কাছে নত হও পাইবে সেজদার মজা। সেজদা করে দেখো তুমি নামাজে কি মজা, মাওলার কাছে নত হও পাইবে সেজদার মজা, মাওলার কাছে নত হও পাইবে সেজদার মজা। পাত্রে পানি রেখে ওযু করো বারবার, যায় নামাজ বিছিয়ে নামাজ পড়ো পাঁচবার, নামাজ পরস্পরা হয় দৈনিক পাঁচবার, সর্বপ্রথম ফজর পড়েন আদম পয়গাম্বর, জোহর পড়েন খলিলুল্লাহ, ইউনুস পড়েন আসুর, ঈসা মাগরিব, এশা পড়েন মুসা পয়গাম্বর।